দেখতে দেখতে আনন্দের সাথে দিনগুলো কেটে গেল কিরকম। এবার মন ভার করার পালা, এবার মায়ের বিদায়ের পালা। এই যে মাকে নামানো হচ্ছে, এবার বরণ করা হবে। সব বাড়ির মেয়েরা বউয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে বরণ করে মিষ্টি মুখ করাবে বলে। আবার 365 দিনের অপেক্ষার পর মা আবার আসবে, তাই মনটা খুব খারাপ। আর ভিডিওগুলো একটু দেরিতেই পোস্ট হচ্ছে, তার জন্য সরি, কেউ কিছু মনে করো না। আমি একদম টাইম পাইনি ভিডিওগুলো পোস্ট করা। এই যে সবাই মিলে মাকে নামাচ্ছে। এই যে পাঁচজন এও মিলে মাকে প্রদক্ষিণ করছে, 5 বার না 3 বার প্রদক্ষিণ করবে। এবার মাকে বরণ করা হচ্ছে। এটা আমার মা মাকে বরণ করছে। মা যেহেতু বতী হয়েছিল, তাই মা প্রথমে বরণ করছে। বতী মানে মায়ের উপোস করেছিল যে, তাকে বতী বলা হয়। এটা অনেক হয়তো জানো না, তাই বলে দিলাম। মা বরণ করছে, আমি দাঁড়িয়ে আছি মায়ের পরে বরণ করবো বলে। কারণ আমার বাড়িতে মেয়ে কাঁদছে, আর এখানে এত বক্সে জেনারেটরের সাউন্ড, তাই মেয়েকে নিয়ে আসিনি। আনবো বলে রেডি করেছিলাম, কিন্তু এত সাউন্ড, তাই ওর জন্য ওকে নিয়ে আসিনি। আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম মাকে বরণ করবো বলে। যেহেতু বাড়িতে মাম্মাম কাঁদছে, তাই আমাকে আগে সেরে দিয়েছিল সবাই। মায়ের বরণ করা শেষ হয়ে গেছে, এবার আমি বরণ করে নেব মাকে।
তবে সত্যিই একটা গান আছে না, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া, সত্যিই মাকে ছাড়া এত আনন্দ আয়োজন সব কিছুই বৃথা। তো আমার পরে সুমনা আমার বোন বরণ করতে উঠছে, দেখতেই পারছো তোমরা, সুমনাকে অনেকেই চেনো। তো আমার ফোনটা একটা ভাইয়ের হাতে দিয়েছিলাম ভিডিও ছবি তুলতে, তো আমার মনে নেই আমি মাকে এক মন দিয়ে বরণ করে মিষ্টি খাইয়ে গেছি, সে আমাকে ও দিদি এদিকে তাকো এদিকে তাকো করেছে, আমি শুনতে পাইনি। কিন্তু সুমনার ঠিক মনে আছে, ও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়েই মাকে মিষ্টি খাওয়াচ্ছে, ছবি তুললে তুলে ভিডিও করতে করতে বরণ করছে মাকে। তো সখীগুলোকে আমি ওখান থেকে হাত পাইনি জল মিষ্টি খাওয়ানো, তাই নিচে নেমে এসে জল মিষ্টি খাইয়ে সিঁদুর পরাচ্ছিলাম। তো এইটাও ভাই তুলেছিল, তো আমার মনেই ছিল না যে ও ভিডিও করছে। লাস্টে যখন আমার ফোনটা দিচ্ছে, ও তুই ভিডিও করছিলি, এই আমার মনেই নেই ও ভিডিও করছিলো বলে। আর এই যে বেরিয়ে পড়েছে সব গোটা গ্রামবাসী নাচতে নাচতে, এগুলো ছেলেদের, অ্যাকচুয়ালি মেয়েদের পিছনে আছে, কিন্তু পুরো ভিডিওর তো দেখানো সম্ভব হয়নি, যেটুকু পেয়েছি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আরও আছে কিন্তু আপাতত আমার কাছে নেই, আমি যেটুকু পেয়েছি সেটুকু শেয়ার করেছি। তো এইটুকুই তোমরা দেখে বুঝে নাও যে কীরকম এনজয় আমরা করি, ভাসানের দিনকে বলো গোটা পুজোটাতেই বলো। তো পিছনে মেয়েরা বইয়েরা সবাই আছে, গোটা গ্রামবাসী আছে, সন্ধেবেলা বেরোনো হয় 11টা সাড়ে 11টা পর্যন্ত ঘোরানো হয়, অনেক জায়গায় যাওয়া হয়, তারপরে একটা মাঠে দাঁড় করিয়ে নাচা হয়, তারপর মাকে ভাসান দেওয়া হয়। তো দেখতে বুঝতেই পারছো কীরকম। এবার মায়ের বিদায়ের পালা, মন খারাপের সময় দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা।